আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি শেয়ার করব মেসেঞ্জারের তিনটি গোপন টিপস। আমরা অনেকে মেসেঞ্জার ব্যবহার করি, কিন্তু মেসেঞ্জারের অনেক সেটিং সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনি মেসেঞ্জারের অনেক সেটিং সম্পর্কে জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। আপনি মেসেঞ্জারের গোপন সেটিংস সম্পর্কে জানতে চাইলে আপনাকে প্রথমে মেসেঞ্জারে ক্লিক করতে হবে। তারপর দেখুন, আমাদেরকে অনেকে SMS দেয় অথবা ছবি পাঠায়, ভিডিও পাঠায়, কিন্তু আমরা অনেক সময় কী করি, যেমন এখানে মোহাম্মদ আবদুল্লাহ যেমন ই আমাকে ভিডিও পাঠিয়েছে, পিকচার পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। তবে আমরা অনেকে কী করি, এইভাবে টেনে টেনে মেসেঞ্জারে দেখি, এতে অনেক সময় আমাদের নষ্ট। আপনি কি করবেন, দেখুন এখানে আই লোগো একটা দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, দেখুন এখানে ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এক কী কী পাঠিয়েছে আপনি একসাথে সবগুলো মিডিয়াতে ক্লিক করার পর আপনি একসাথে সবগুলো দেখতে পারবেন। তারপর ব্যাক করুন, আবার দেখুন এখানে 3 lines দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করুন। করার পরে দেখুন এখানে মেসেজ রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন অনেকে যখন আমাদেরকে গ্রুপে অ্যাড করে তখন অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জার শো করে, আবার অনেক সময় গ্রুপ কিন্তু শো করে না। তখন আপনি দেখুন ইউ মে নো, এখানে এসে আপনি কেউ যদি গ্রুপ অ্যাড করে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি মেসেজ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে আমাদেরকে ফেসবুকে অ্যাড না করে মেসেজ পাঠায়, তখন কিন্তু আমাদের ফেসবুকে শো হয় না। ঠিক আছে, আপনি যারা অ্যাড ফেসবুকে অ্যাড না হয়ে SMS দিয়ে কিন্তু এখানে আসবে, আপনি চাইলে তাদের সাথে চ্যাট করতে পারেন। তারপর আবার ব্যাক করুন, দেখুন এখানে 3 lines দেওয়া আছে, আবার এখানে ক্লিক করবেন। করার পর আবার দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন, তারপর দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন হাইড অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে প্লাস লোগোর কাছে প্লাস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ যেন মেসেঞ্জারে খুঁজে না পাক এবং আপনার সাথে যেন সে যোগাযোগ না রাখতে পারে, আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। দেখুন এখানে নো সাল আপ, এখানে যদি আমি ক্লিক করি, তারপরে দেখুন হাইড কন্ট্যাক্টস, এখানে যদি আমি আবার ক্লিক করি কিন্তু হাইড হয়ে গেছে, সে কিন্তু আমাকে আর মেসেঞ্জারে খুঁজে পাবে না। এখন আপনার যার সাথে আপনার মিল নেই অথবা ঝামেলা চলতেছে, আপনি চাইলে তাকে এইভাবে হাইড করতে পারেন। আবার ব্যাক করুন, তারপরে দেখুন এখানে ব্লকের অ্যাকাউন্টস দেওয়া আছে। অনেক সময় আমরা মেসেঞ্জারে ব্লক করি অনেকে, কিন্তু পরবর্তীতে আমরা আনব্লক করতে পারি না, ব্লক খুলতে পারি না। দেখুন এখানে ব্লকের অ্যাকাউন্টস, যারা না জানেন এখানে ক্লিক করে ব্লক খুলতে পারেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন আমি এই অ্যাকাউন্টটিকে, উপরের অ্যাকাউন্টকে আমি আনব্লক করব, আর আনব্লক করার জন্য আপনি যাকে ব্লক করবেন এই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন আনব্লক অন ফেসবুক, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আনব্লক, আবার ব্যাক করবেন, দেখুন ব্লক খোলা হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। আজ এখানে ভিডিও নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।